সুপ্রিয় দর্শক, আজ 31 আগস্ট 2020 আপনারা যে হাটটা দেখছেন এটা নারায়ণগঞ্জের শিমুলিয়া হাট। প্রতি সোমবার এখানে হাট বসে। তো এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে গাভী গরু বাছুর সহ কী পরিমাণ দাম চায় তা জানানোর চেষ্টা করবো। আর এখানে মূলত সবই কিন্তু ক্রস জাতের গাভী। এই যে আপনারা দেখছেন এখানে দেশি গাভী পাওয়া যায় না। তো এই যে আমরা এখানে কিছু গাভী দেখছি, ভাই আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোথায় ভাই? বাসকুর। আচ্ছা, এখানে কয়টা গরু আনছেন আপনি? গরু ভাই সাতটা। সাতটা। এই যে লাল গরুটা দেখছি, এটা এটা কি জাতের গরু? এটা ভাই ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান, এরকম লাল গরু। এটা দাঁত কয়টা? দাঁত চারটা ভাই। চার দাঁত। বাছুরটা কি? দামডি। দামডি বকনা। আচ্ছা, দুধ কিরকম হয় এটা? এটার ভাই রেগুলার 7 কেজি আছে। 7 কেজি দুধ আছে। এটার দাম কত যাচ্ছেন? 1,25,000। 1,25,000 চাওয়া দাম। তাকে দরদাম করছে? আচ্ছা, মাত্র নামাইছেন। আমাদেরকে একটু বলেন তো যে আপনার নিয়ত কত এটা ছাড়া? কত এই 20-25 হলে, 15-20 হলে এটা ছেড়ে দিবেন। আচ্ছা, তারপরে এই যে এটা দেখছি, এটা এটা দাঁত কয়টা? এটা দাঁত 6টা। এটা 6টা। আর বাছুরটা কি? বাচ্চা দাম। আচ্ছা, এটা বকনা। এটার দুধ কিরকম হয়? এটা দুধ রেগুলার 6 কেজি। রেগুলার 6 কেজি। এটার প্রাইস কত চাচ্ছেন? এটার প্রাইস ভাই এটা ছোট 1,15,000। আর আপনার মানে দেওয়ার প্রাইসটা বলুন। দেওয়ার প্রাইসটা, দেওয়ার প্রাইসটা ভাই 1,00,000-1,05,000। মানে 1,00,000 টাকা হলে আপনি এটা দিয়ে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 6 দাঁতের এই গাভীটা, উনি বলছে যে 6 লিটার দুধ হয়। এটা 1,00,000 টাকা হলেও। তারপরে এই যে এই গরুটা, এটার ভাই বাচ্চা না, এটা গাভী না। এটা পেটে বাচ্চা, ইয়া গাভী না। কয় মাসের গাভী? এটা 4 মাস। 4 মাস। আচ্ছা, এটার দুধ কি পরিমাণ হয়? এটার দুধ ভাই আমরা যে বাচ্চা যে সময় ছিল এই সময় 6 কেজি দুধ। 6 কেজি দুধ আছে। এটার দাম কত আছে এখন? এটা এখন এখন বর্তমানে 1,05,000 টাকা। আর কত হইলে আপনার নিয়ত ছাড়বেন? এই 1,95,000 মূল্য। মানে শুধু 95 হলে আপনি ছেড়ে দিবেন? ওইখানে আছে একটা, এটা দাম দর করতে। আচ্ছা, ওইখানে একটা একটু আসেন না, আসুন। সুপ্রিয় দর্শক, আমরা একটু শুনি। আপনারা অনেকেই আমাদের কাছে এই যে পাইকারদের অ্যাড্রেস চান। এই যে এখানে দরদাম চলছে আপনারা দেখছেন, একটু ভাইয়া একটু, এটা সার বাছুর। এটা এটা দাঁত কয়টা? দুই দাঁত। এটা কত দরদাম চলছে? কত হয়েছে? কত দিয়ে? 1,16,000 টাকা দিয়ে বেচা হয়ে গেছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। জি, হজরতপুর ওইখানে গরু কিনতে পারি নাই। পরে নেট দেখলাম এখানে বাজার বসে, তো নারায়ণগঞ্জ থেকে আসছে। নারায়ণগঞ্জ আমার একজন আত্মীয় থাকে। আচ্ছা, দামটা কেমন বুঝছেন? দামটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। ভালো লেগেছে মোটামুটি। দুধ কি আপনি মেপে নিয়েছেন? না, দুধ এখানে দোয়াইতাম না, বাড়িতে নিয়ে দোয়া। বাড়িতে নিয়ে যায় দোয়াবেন। আপনার কি খামার টামার আছে? জি, আমি খামার করব। খামার করবেন? মানে এই প্রথম গরু কিনলেন? শুরু করছি। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুনছেন সুপ্রিয় দর্শক, 1,16,000 টাকা দিয়ে এই সার বাছুরটা সহ এই গাভী গরুটি বিক্রি হয়ে গেল এই শিমুলিয়া হাট থেকে। তা আসুন আমরা এদিকে আমরা একটু দেখি। এখানে একটা গাভী গরু দেখছি আমরা, এই যে দেখছি আমরা। চাচা আসসালামু আলাইকুম। এটা কি আপনার বাড়ির বাড়ির গরু? বাচ্চা নাই? বাচ্চা আছে। কি বাচ্চা? কি গাভী বাচ্চা? আচ্ছা, বকনা। এটা দুধ কি পরিমাণ হয়? 7 কেজি 7.5 কেজি। 7 কেজি 7.5 কেজি। এটা দাঁত কয়টা? দাঁত 4টি। 4টা। আচ্ছা, এটা কি জাতের? এটা সাইওয়াল। সাইওয়াল। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? 1,35,000। ক্রেতা দরদাম করছে? স্বাভাবিক। কত? 1,05,000 বলছে। 1,05,000 পর্যন্ত বলছে। আপনার নিয়ত কত? 10-এর উপরে নিয়ত হবে। 10%। 10-এর উপরে। আচ্ছা, ধন্যবাদ। শুনছেন সুপ্রিয় দর্শক, আপনারা এই ধরনের হাট থেকে আপনারা গাভী গরু যে খোঁজেন, মূলত সেই খোঁজগুলি জানাতেই আমরা এই শিমুলিয়া হাটে নিয়ে এসেছি। তো এখানে আমরা দেখছি, আসসালামু আলাইকুম ভাই। এদিকে আপনার বাড়ির না কেনা? বাড়ির। এটা দাঁত কয়টা? 6 দাঁত। দুধ কি পরিমাণ হয়? 8 কেজি। বাছুরটা কি? আচ্ছা, বকনা। এটার দাম কত যাচ্ছে? 1,60,000 দাম চাচ্ছেন।
আর ক্রেতা কত বলছে ক্রেতা বলতাছে 120 120 আর আপনাদের নিয়ত কত দেই না স্যার এটা তো হনুমান বলা যায় না 40 পর্যন্ত টার্গেট আছে 140 টার্গেট আছে 140 আপনার টার্গেট আছে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এই শুনছেন সুপ্রিয় দর্শক যে দামুর বাচ্চা তাও উনি বলছে যে 140 উনাদের টার্গেট বেশ বড় সাইজ দেখুন তারপরে আসুন আমরা একটু এদিকে দেখি এখানে মোটামুটি আমরা যা দেখছি সবই কিন্তু ক্রস জাতের আসসালামু আলাইকুম আপনার কি বাড়ির বাড়ির গরু এটা দাঁত কয়টা আট দাঁত দুধ কি পরিমাণ হয় হ্যাঁ 6 কেজি আর বাছুরটা কি বক না এটার দাম কত যাচ্ছে এক লক্ষ 35 আর ক্রেতা কত বলছে 10-15 আপনার নিয়ত কত আচ্ছা যা বেশি হবে আর শুনছি আমরা সুপ্রিয় দর্শক এই শিমুলিয়া হাট থেকে আমরা আবারও জানিয়ে রাখি আজ 31 আগস্ট 2020 সোমবার এই শিমুলিয়ার হাটটা কিন্তু প্রতি সোমবারে বসে এই গরুটা কার আপনার আসসালামু আলাইকুম আপনার কি বাড়ি না কেনা 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 দাঁত কয়টা দুই দাঁত আর বাছুরটা কি বক না দুধ কি পরিমাণ হয় 6 কেজি এটা দাম কত যাচ্ছে 130 ক্রেতা কত পর্যন্ত বলছে 17-18 পর্যন্ত দাম উঠেছে আর আপনার নিয়ত কত ছাড়ার 20 হলে বেশি ফেলাবে আচ্ছা ধন্যবাদ এই যে দেখছেন সুপ্রিয় দর্শক বেশ সাইজগুলি এখানে গাভীগুলার কিন্তু বেশ ভালো ভালো সাইজ এই যে দেখছেন আপনারা তারপরে আসুন আমরা একটু এদিকে দেখি ভাই এটা দাঁত কয়টা চার দাঁত বাছুরটা কি বক না দুধ কি পরিমাণ হয় 7 লিটার 7 লিটার দাম কত তার 1,45,000 ক্রেতা কত পর্যন্ত বলছে আচ্ছা মাত্র আসলেন এখনো বলেনি আচ্ছা ধন্যবাদ আপনাকে এই যে দেখছেন সুপ্রিয় দর্শক এদিকে কিন্তু সমস্ত ক্রস জাতের গরু ভাই এটা দাঁত কয়টা হ্যাঁ 6টা দুধ কি পরিমাণ হয় 6 কেজি বাচ্চাটা বাচ্চা নাই পেটে কি গাভীন আছে গাভীন নাই দাম কত যাচ্ছে 90,000 ক্রেতা কত পর্যন্ত বলছে 65 আর আপনার নিয়ত কত 75 হইলে আপনি খেয়েছেন আচ্ছা ধন্যবাদ এই যে শুনছেন এই যে দেখছেন গরু এখনো ঢুকছে এই যে দেখুন না এটা বিক্রি হয়ে গেল এর আগে দেখিয়েছি আমরা আপনাদেরকে তারপর আমরা একটু দেখি গরুটা একটু এই গরুগুলি কার এই চারটা আপনার আসসালামু আলাইকুম আপনি কি ব্যবসা করেন কতদিন ধরে 17-18 বছর এই গরুগুলি কালেকশন করেন কোথা থেকে বিভিন্ন গ্রাম থেকে কালেক্ট করে মমিশিং দেনে কিছু আচ্ছা বিভিন্ন মানে বাড়ি থেকে আপনারা কালেক্ট করেন আচ্ছা এই যে গরুটা দেখছি এটা কি জাতের এটা জার্সি করস জার্সি এটার বাছুর আছে কি বাছুর কি আচ্ছা বক না এই যে এই পাশে এই যে বক না আচ্ছা এটা দুধ কি পরিমাণ হয় 7 কেজি পরিমাণ আছে 7 কেজি আর দাঁত কয়টা দাম কত আচ্ছা 140 ক্রেতা কি বলছে এখন পর্যন্ত দাম না এখনো এটা ক্রেতা এখনো আসেনি 1,10,000 পর্যন্ত করছে আচ্ছা আসসালামু আলাইকুম 1,10,000 পর্যন্ত বলছে আপনার নিয়ত কত ছাড়ার 1,30,000 আর ওই যে কোনারটা দেখছি আমরা এটা দাম গুলো এই যে এইটা আপনার এটার দাম কয়টা এটা দুই দাঁত এটার বাছুর এটা কি বক না এটা দুধ কি পরিমাণ হয় 4 কেজি এটার দাম কত যাচ্ছে 90,000 বাছুর সহ আর আপনার নিয়ত কত ছাড়ার 90 আপনার ছাড়বে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই শিমুলিয়া হাট এই ঢাকার পাশের হাট আমরা বাংলাদেশের বিভিন্ন হাট আপনাদেরকে দেখিয়ে থাকি তো সেই পরিক্রমে আজ আমরা আপনাদেরকে এই নারায়ণগঞ্জের শিমুলিয়া হাটে নিয়ে এসেছি আমরা এই হাটের লোকেশনটা আপনাদেরকে বলে দিই যে পাশে আপনারা দেখছেন এটা কিন্তু কাঞ্চন ব্রিজ ঠিক কাঞ্চন ব্রিজের পাশে 300 ফিটের
পাশেই কিন্তু এটা অবস্থান। আর এই যে দেখছেন আপনারা এই নদীটা কি শীতলক্ষা নদী, এই যে শীতলক্ষা নদীর তীরে এই হাটটা প্রতি সোমবারে বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে গাভী গরু বাছুর সহ সবচেয়ে একটু জাতের গরু এগুলো দাম জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।